তো আজকে আমরা একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ভিডিওর সাক্ষী হতে চলেছি। আমরা চলে এসেছি একদম জঙ্গলের মাঝখানে একটা ভেকেশন লেক হাউসে, এবং এই বাড়িটা 1946 এর সময় তৈরি, পুরো জঙ্গলের মাঝখানে। এবং যখন থেকে এই গাছগুলো গ্রো করা শুরু করেছে তারপর থেকে আর কাটা হয়নি, তো তোমরা বুঝতেই পারছো যে কত লম্বা লম্বা গাছের মাঝখানে একটা কাঠের বাড়ি। এবং আমাদের বাড়িটা ঠিক আমার পিছনেই রয়েছে, যদি তুমি দেখতে পারো। এবং পুরো মানে উডেন ফিনিশ, কোনো রং টঙও করা হয়নি, শুধু কাঠ পালিশ করা হয়েছে। এবং ঢুকেই তোমার একটা দারুণ রকমের একটা মানে কি বলবো, একটা থ্রিলিং ফিলিং হবে, যেরকম ধরনের হন্টেড বা একটা থ্রিলিং একটা অ্যাড্রিনালিন রাশ। তো আমি তোমাদেরকে পুরো বাড়িটাও শো করব এবং বাড়িটার সংলগ্ন যে সমস্ত অ্যামেনিটিস আছে সেগুলোও শো করাবো এই ভিডিওটার থ্রু দিয়ে। তো দিস ইজ গন বি আ থ্রিলিং, আ হন্টেড এক্সপিরিয়েন্স টু অল অফ আস, টু অল অফ ইউ অ্যাজ ওয়েল। তো আসো আমরা এখানে আর কিছু দেখতে পাচ্ছি না, এখানে একটা উডেন ফ্লোরের মাঝখান দিয়ে আমরা এই বাড়িটার দিকে যাচ্ছি। And see this, 1946, the Gibb House. এবং এখানে পুরো তার স্টোরিটা লেখা আছে। আমি স্টোরিটা শুনিয়ে তোমাদেরকে বোর তো করবো না, বাট এখানে দেখো যে বাকি সমস্ত উডেন লগস কাটা আছে, কারণ এই জঙ্গলের ঠান্ডার মাঝখানে ভীষণ চিলিং একটা এক্সপিরিয়েন্স। এবং পাশেই রয়েছে লেক, যেটা আমি তোমাদেরকে নেক্সট সেকশন অফ দ্য ভিডিও দেখাবো ডেফিনেটলি। ও তো ফায়ার প্লেসের জন্য এই সমস্ত উডেন লগস রাখা রয়েছে, এবং বিভিন্ন রকমের অ্যান্টিক জিনিস এটার মধ্যে রয়েছে। এবং দেখো তুমি, আই মিন যদি কেউ মানে শিকারের এক্সপিরিয়েন্স থাকে বা শিকারের জন্য আগ্রহ থেকে থাকে, তো সেই কারণে নানা রকম পাখি শিকার করা যেতে পারে কিনা আই এম নট শিওর। বাট এখানে তো যারা আগে থাকতো ওনার্সরা অ্যান্ড অল, বাড়িটার ভেতরে বিভিন্ন রকম ভুল ছবি দেওয়া, বিভিন্ন পাখির ছবি দেওয়া, হরিণের মাথা পর্যন্ত রয়েছে বেসমেন্টে। তো শিকার তো ডেফিনেটলি এরকম। বাড়িটার ভেতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে। সব কাঠকুটো জোগাড় করা হচ্ছে। এই ঘড়িটা 12:30 বেজেই বন্ধ, আরো কাঠ নিয়ে আসা হয়েছে। Why don't you form up in the...
তো ফায়ারপ্লেসের পাশেই আমরা বসে আছি, একটা আরাম কেদারার মতো চেয়ারও রয়েছে এখানে। এখন দেখো যে কত পুরনো সময়ের সমস্ত অ্যামেনিটিস রয়েছে এখানে, যেগুলো তোমার জলা কাঠগুলোকে সরানোর জন্য একটা বেঞ্চা রয়েছে, এবং সেটা কতটা পুরনো দেখো। এবং এইগুলো কতটা পুরনো, এবং এখানে একটা অ্যান্টিক ঘড়িও রয়েছে, সেটা 12:30 বন্ধ হয়ে গেছে ঘড়িটা। তো আমার তো এটা দেখে একদম সত্যজিৎ রায়ের সেই গল্পটার কথা মনে হচ্ছে, যেখানে একটা সাহেবের সাথে একটা ছোট কালো বিড়াল ছিল, এবং সাহেবটা এই ফায়ারপ্লেসের পাশে বসে বই পড়তো ওর বিড়ালটাকে নিয়ে, এবং একদিন সেই সাহেবটা মারা গেছিলো। তো এই স্টোরিটা তো পুরো মনে হচ্ছে ওর সাথে ম্যাচ করে গেছে, কারণ আমার মনে হচ্ছে যে সেই সাহেবটাও হয়তো সেই রাত্রির 12:30 সময়তেই মারা গেছিলো এই ফায়ারপ্লেসের পাশে ঠিক এই চেয়ারটাতে বসে। বিভিন্ন রকমের পুরনো পুরনো বই রয়েছে, সেটা ম্যাথামেটিক্স থেকে শুরু করে উর্দুতে লেখা বিভিন্ন ভূত ঠুতের ওপরে। তো কিছু কিছু তো আমি দেখছিলাম যে কী কী রয়েছে, এবং প্রত্যেকটা এখানে মোট 4টে ঘর রয়েছে, এবং সেই 4টে ঘরে বিভিন্ন রকমের শেলফে এরকম বই রয়েছে। তো এই সমস্ত পুরনো ওনার্সদের হবে, বা যারা এই বাড়িতে আগে ছিল তাদের হবে। যেরকম আমি বললাম, বাড়িটা পুরো লেকের পাশে, এবং লেকের ধারে এরকম ধরনেরই একটা পর্চ রয়েছে, সেখানে বসে আমরা দোলনায় দুলছি। কিন্তু যেহেতু এখন একটু চিলিং ওয়েদার, তার জন্য আমরা ঘরে ফায়ারপ্লেসের পাশে বসাই বেটার ফিল করছি। বাট তোমরা দেখতেই পাচ্ছ যে এই লেকে করা যায় হচ্ছে কায়াকিং, বোটিং, সব কিছু। এবং এই জঙ্গলের মধ্যে আমরা আগের দিন বনফায়ারও করেছিলাম, এবং আজকেও প্ল্যান আছে বনফায়ারটা করার। তো কিছু কিছু অ্যান্টিক জিনিস আমি এখানে তোমাদেরকে দেখাবো, যেটা খুবই পুরনো যুগের। দেখো পুরনো যুগের সেই সময়ের ইউজ করা কিছু মাস্ক রয়েছে এখানে, যেরকম আমাদের ইন্ডিয়াতেও সাঁওতালদের বা কোনো জারোয়াদের যে গ্রামগুলো হয় সেখানে এই ধরনের মাস্ক পরে তারা শিকারে যেত, বা এদের ট্র্যাডিশনে থাকতো যে এই ধরনের মাস্কগুলো দলের যে সর্দার বা দলের যে মেইন হেড সে তার কাছে থাকতো। তো সেই ধরনের কিছু মাস্ক রয়েছে, এরকম পুরনো কিছু বাস্কেট রয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দিস? তো প্রবাবলি এই চাকাটা ঘোরানো যায়, এবং কতটা পুরনো এই জিনিসটা তুমি যদি দেখো এটা। এবং কায়াকিং করার জন্য যে পেডেলস হয় সেগুলো এখানে রয়েছে। তো তোমাদেরকে আমি লেক সাইডের দিকে নিয়ে যাচ্ছি। একটা মানে কাঠের সিঁড়ি, এবং সেই কাঠের সিঁড়িটা দিয়ে এটা লেক সাইডের দিকে যাচ্ছে। এবং জঙ্গলটা কতটা ঘন, কতটা ডিপ। রাত্রিবেলা তো আমরা এসেছিলাম, এবং রাত্রিবেলা আমাদের ভীষণ ভয়েই পেয়েছিলাম, কারণ যে লুকিং গ্লাসটা সেটা ছিল পুরো পিচ ডার্ক অন্ধকার। আমরা পিছনে পুরো দেখতে পাচ্ছিলাম যে একদম কালো কুচকুচে, শুধু আমাদের হেডলাইটটাই জ্বলছিল, এবং তার সঙ্গে হচ্ছিল মুষলধারে বৃষ্টি আর গাছের শো শো পাতার শব্দ। তো আসো আমার সাথে।
নামবো কি এখন? বেসমেন্টের দরজা তো কাঠের সিঁড়ি বের আমরা নেমে এসেছি। এখানে কিছু ছবি দেওয়া আছে যে হয়তো লেক থেকে এই বক পাখিগুলোকে বা এই কচ্ছপগুলো হয়তো এরা শিকার করতো এবং সেইগুলো অ্যাজ এ মেমোরিয়াল এরা এখানে ছবি এঁকে রেখেছে। জঙ্গলের মাঝখানে অ্যান্ড উই হ্যাভ বিন টোল্ড কে আমরা যেন রাত্রের বেলায় লাইট রিফ্লেকশন জঙ্গলে না দিই, কারণ হতেই পারে যে কোনো ভালুক বা উলভস থাকা এখানে অস্বাভাবিক কিছু নয়, আর সেই কারণে হয়তো লাইট দেখে তারা ভাববে যে এখানে কিছু লোকালয়ের লোকজন আছে এবং তারা হয়তো চলে আসতে পারে। সেই কারণে ইট ওয়াজ অ্যাডভাইজেবল কি যে আমরা সমস্ত পর্দা টর্দা একদম বন্ধ করে রাখি এবং লাইটের রিফ্লেকশন বেশি বাইরে না যাক। তো সেটাই হয়েছিল। এবং জঙ্গলের গাছগুলোর হাইট যদি তুমি একবার দেখো যে কতটা লম্বা, এবং এই বাড়িটা তুমি শুধু একবার যদি বাইরে থেকে দেখো কতটা পুরনো এই বাড়িটা, কতটা মানে আগের তৈরি। এবং জঙ্গলের মাঝখানে এরকম ধরনের বাড়ি আমরা সত্যজিতের গল্পে বা কোনো ভুতুরে গল্পে, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্পে বা হেমেন্দ্র কুমারের গল্পে হয়তো পড়েছি এবং ইমাজিন করেছি, সেটা আজকে এক্সপিরিয়েন্স করার আমি সাক্ষী থাকলাম এবং তোমাদেরকেও করাচ্ছি। যাবো তো যে তুমি সবসময় ফুল প্যান্ট পরে যাও, কারণ নানা রকমের বিষাক্ত বাগস তো রয়েছে এই জঙ্গলের মধ্যে, ট্যারেন্টুলা রয়েছে, আর কি ধরনের পোকামাকড় কামড়াবে আমরা জানি না। তো সেই কারণে নিয়ে যাচ্ছি। এবং ডক সাইডটা তুমি দেখো, চেয়ার পাতা যদি কেউ বিকেলের চা খেতে যায় এখানে বা বসে রিল্যাক্স করতে চায় লেক সাইডের পাশে, তাহলে তারা সেটা করতে পারে। সেই কারণে করা আছে তারা হয়তো সেই বোটিং বা কায়াকিং করতে পারছে না, তো তারা সেখানে বসে রিল্যাক্স করতে পারে এবং সেই পুরো লেক সাইডের ভিউটা এনজয় করতে পারে। টুডে গাইজ, আমরা আজকে এই ভিডিওটা থ্রু দিয়ে তোমাদেরকে দেখাতে চাইলাম যে যেরকম ধরনের বাড়ি আমরা নভেলসে বা উপন্যাসে ছোটোবেলা থেকে পড়ে এসেছি, কিশোর রহস্য উপন্যাসে, সেরকম একটা বাড়িতে যাওয়ার আজকে সৌভাগ্য আমাদের হয়েছিল এবং আই এম ব্লেসড যে আমি তোমাদেরকে এটাও দেখাতে পারলাম। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ গিভ ইট আ থামস আপ, দ্যাট উইল মিন আ লট টু মি।
and stay tuned to Shorters for more such videos.